বন্ধুরা আজকে আপনার সাথে আলোচনা করব ব্রিলিয়ান্ট অ্যাপ রিসার্চ প্রবলেম এন্ড ব্রিলিয়ান্ট অ্যাপ আপডেট প্রবলেম। তো আপনারা যারা ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে টাকা রিসার্চ করতে যাচ্ছেন, তো যখন আপনি টাকা রিসার্চ করতে যাচ্ছেন তখন আপনাকে অ্যাপ্লিকেশনটি আপডেট করতে বলছে। তো লিঙ্কটি ওইখানে প্রোভাইড করা আছে, যখন লিঙ্কে আপনি ক্লিক করতেছেন তখন কিন্তু আপনাকে একটা পেজে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে লেখা আছে আন ওয়েব পেজ নট অ্যাভেলেবল ইরো। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারলেন না। দেন এরপর হচ্ছে আপনি প্লে স্টোরে চলে গেলেন। যখন প্লে স্টোরে আপনি অ্যাপ্লিকেশনটি আপডেট করতে যাচ্ছেন ব্রিলিয়ান্ট কানেক্টেড বা ব্রিলিয়ান্ট অ্যাপ লিখে, তো দেন তখন আপনাকে দেখাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি আপনার কান্ট্রির জন্য ইনেবল না। তো তখন আপনি কি করতে পারেন? তো বন্ধুরা, এই সমস্ত সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন IBM টেক স্টুডিও এবং আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম। বন্ধুরা, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আসুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও প্রথমে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, এখন পর্যন্ত আপনারা যেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিও দেখার পর আপনি একটা কমেন্ট করে চলে যাবেন। ঠিক আছে, কারণ যখন আপনারা একটা সুন্দর একটা কমেন্ট এবং একটা লাইক দেবেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার আরও কিন্তু উৎসাহ বেড়ে যায়। ঠিক আছে, তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, ব্রিলিয়ান্ট অ্যাপটি আপনার ফোন থেকে আপনি কী করবেন, যে ব্রিলিয়ান্ট অ্যাপটি আছে ব্রিলিয়ান্ট অ্যাপটি আপনার ফোন থেকে ওপেন করবেন। ওকে, তো ব্রিলিয়ান্ট অ্যাপটি ওপেন করার পর দেন আপনাকে ইন্টারফেসটি এরম আসবে। তো আমরা সাধারণত আপনার টাকা রিসার্চ করার জন্য এই যে এখান থেকে সেটিং অপশনে সিলেক্ট করি, সেটিং অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন মাই ব্যালেন্স। তো এই মাই ব্যালেন্সে আপনি কী করবেন, ক্লিক করবেন। তো মাই ব্যালেন্সে যখন ক্লিক করলেন এরপর এখান থেকে আপনাকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। অ্যাড ব্যালেন্সে একটা ক্লিক করে দিলাম। দেন এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাকে লেখা আছে পেমেন্ট করতে আপনার অ্যাপটি আপডেট করুন, অ্যাপ আপডেট করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, তো আপনি যখন নিচের লিঙ্কে ক্লিক করতেছেন তো এভাবে নিচের লিঙ্কে ক্লিক করলেন। নিচের লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস আসবে, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে অ্যান্ড্রয়েড নামে একটা অপশন দেখতে পারবেন, অ্যান্ড্রয়েড পর সিলেক্ট করবেন। অ্যান্ড্রয়েড পর সিলেক্ট করলে বন্ধুরা আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে বলা হয়েছে ওপেন প্লে স্টোর অ্যাপ। ঠিক আছে, নিজ থেকে দেখতে পেন। তো এখান থেকে ক্লিক করে আপনাকে সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। আপনাকে প্লে স্টোরে না নিয়ে একটা পেজে নিয়ে আসছে এবং এখান থেকে লেখা আছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল ইরো। ঠিক আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারলেন না, তো কী করবেন? এখন আমরা চলে যাবো আমাদের প্লে স্টোরে। ঠিক আছে, আমরা আমাদের প্লে স্টোরে চলে আসবো। তো প্লে স্টোরে আসার পর দেন এখান থেকে আপনি ব্রিলিয়ান্ট লেখা সার্চ করবেন অথবা ব্রিলিয়ান্ট কানেক্ট লেখা সার্চ করবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো লেখার পর তখন দেখতে পারেন এই অ্যাপ্লিকেশনটি আমাদের আপডেট যাচ্ছে। ঠিক আছে, তো আপনি এই আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে যখন ক্লিক করবেন তো তখন বন্ধুরা আপনাকে এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু লোড নিতেছে। ওকে, অ্যাপ্লিকেশনটি লোড নিতেছে এবং এখানে কিন্তু আপনার প্রায় ডাউনলোড শেষ। ওকে, এখান থেকে দেখতে পারেন প্রায় আপনার ডাউনলোড শেষ। দেন এরপর হচ্ছে আপনার অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। তো আপনাদের অনেক সময় এই ধরনের প্রবলেম দিতে পারে, এই যে এখানে দেখতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপ। ঠিক আছে, যখন আপনি আর কি ওপেন করতে যাচ্ছেন আপডেট ঠিকই হয়েছে কিন্তু যখন ওপেন করতে যাবেন তখন আপনাকে দেখাচ্ছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, মানে দেখাচ্ছে এটা আপনার কান্ট্রির জন্য ইনেবল না। তো তখন আপনি কী করবেন, দেন একটা VPN আপনি কানেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি আপনার ফোন থেকে একটা VPN কানেক্ট করে নেবেন, যে কোনো VPN, আপনি ট্রুবো VPN, তারপর হচ্ছে স্কাই VPN। ঠিক আছে, তারপরে এই যে প্রিশিপন প্রো, এই ধরনের আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন কিন্তু এই যে VPN। ঠিক আছে, এই ধরনের VPNগুলো আপনি কী করতে পারেন, কানেক্ট করে নেবেন। তো VPN কানেক্ট করার পর আশা করি আপনার এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। তো যখন আপনার ব্রিলিয়ান্ট অ্যাপটি ওপেন, মানে ওপেন হয়ে যাবে, তারপর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার যে ব্রিলিয়ান্ট অ্যাপটি আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তো লগ আউট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার এই যে কোড নাম্বার আছে +880 দেবেন, তাহলে কিন্তু এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে এবং মোবাইল নাম্বারটা দেবেন এইভাবে। ঠিক আছে, সেম টু সেমভাবে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা প্রোভাইড করার পর এখান থেকে আপনি কন্টিনিউতে সিলেক্ট করবেন। কন্টিনিউতে সিলেক্ট করার পর এখান থেকে আপনার ফোনে একটা মেসেজ দেওয়ার জন্য এখান থেকে কনফার্ম অপশনে সিলেক্ট করবেন, তাহলে আপনার ফোনে একটা 4-digit একটা কোড চলে যাবে। তো কোডটা চলে গেলে কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো কোডটা বসিয়ে দেওয়ার পর জাস্ট অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। তো দেন এরপর হচ্ছে আমরা আবার সেটিং অপশনে চলে আসবো। সেটিং অপশনে চলে আসার পর এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার মাই ব্যালেন্সে সিলেক্ট করব। মাই ব্যালেন্স যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখতে পারবেন তো এই যে এখান থেকে অ্যাড ব্যালেন্স, অ্যাড ব্যালেন্সে আপনাকে আবারও সিলেক্ট করতে হবে। অ্যাড ব্যালেন্সে সিলেক্ট করলে বন্ধুরা দেখতে পাবেন কিন্তু এখন কিন্তু আমার অ্যাপটি আপডেট চায়নি। ঠিক আছে, সরাসরি কিন্তু টাকা রিচার্জ করার অপশনই নিয়ে আসছে।
ঠিক আছে। তো এখান থেকে আপনি সর্বনিম্ন কিন্তু 20 টাকা রিচার্জ করতে পারবেন। কিভাবে আপনি বিলিয়ন টি অ্যাপের টাকা রিচার্জ করবেন এই নিয়ে আমার আগে একটা ভিডিও আছে, সেটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন কিভাবে আপনি বিকাশ থেকে বিলিয়ন টি অ্যাপে টাকা রিচার্জ করবেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার এই সমস্যার সমাধান সলভ করতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।